সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহের নুনি হত্যার কেটে গেছে এক যুগেরও বেশি সময় পুলিশ সিআইডির হাত ঘুরে মামলার তদন্তভার র্যাবের কাছে গেলেও নেই কোনো অগ্রগতি এরই মধ্যে একশো এগারোবার সময় নিয়েও মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি দায়িত্বপ্রাপ্ত কোনো সংস্থাই সোমবার মামলা তদন্তে টাস্কফোর্স গঠনের নির্দেশনা চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ শুনানি শেষে তদন্তে র্যাবকে বাদ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট একই সাথে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয় গত ১২ বছর আসলে তদন্ত খুব একটা কিছুই হয়নি খুবই সিম্পল একটা রিজন যে যাদেরকে এই রিটটা করে চাওয়া হয়েছিল যে তারা তদন্ত করুক দ্যাট ইজ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব তাদের তদন্ত করার কোনো ক্ষমতা বা তাদের তদন্ত করার কোনো এক্সপার্টিজ কখনোই নেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান হচ্ছে একটি অপারেশনাল ফোর্স তারা এনফোর্সমেন্টের কাজ করতে পারে কিন্তু তারা তদন্তর কাজ করার জন্য মোটেই ইকুইপ ছিল না এবং এই বিষয়টি নিয়ে কখনোই আমাদের আদালতেও আস এসে বলা হয়নি যে র্যাব এই মামলাটি তদন্ত করতে পারবে না গত বারো বছর ধরে এভাবেই মামলাটা ঝুলেছিল তো আমরা বিভিন্ন এজেন্সির সাথে সবার সাথে কথা বলে আজকে আদালতের কাছে আর্জি জানিয়েছিলাম যাতে তদন্তকারী যে সংস্থা রয়েছে সেটিকে পরিবর্তন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দায়িত্ব দেওয়া হয় যে অতি শীঘ্র একটি উচ্চ সম্পন্ন টাস্ক ফোর্স তৈরি করবে যেখানে বিভিন্ন এজেন্সির সদস্যরা থাকবেন যারা এই সব ক্রিমিনাল ইনভেস্টিগেশনে অথবা জিজ্ঞাসাবাদে সব কিছুতে পারঙ্গম শুনানিতে আদালত বলেন বারো বছরেও আলোচিত এ হত্যাকাণ্ডের তদন্ত শেষ না হওয়া জাতির জন্য দুঃখজনক কোর্ট বলেছেন এটা শুধু পরিবারের জন্যই দুঃখজনক নয় বারো বছর ধরে একটি মামলার তদন্ত শেষ করা যায় না এটি জাতির জন্যই দুঃখজনক বিচার ব্যবস্থার জন্য এটি শকিং শব্দটা বলেছেন শকিং অর্থাৎ এটি এমন দুঃখজনক যে মানুষের অনুভূতিকে আঘাত দেয় যে বারো বছর পরেও একজন সাংবাদিক দম্পতির সাংবাদিক দম্পতির হত্যা করা হলো তাদের বাসায় এমন নির্মম হত্যাকাণ্ড কিন্তু তার কোনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি আর মামলার তদন্ত থেকে র্যাপকে সরিয়ে দেয়ায় সন্তোষ জানান মামলার বাদী ও রুনির ভাই নশের রোমান আমরা নতুন আশা দেখছি এখন এখন নতুন আশা দেখছি এবং আসলে স্পেসিফিক কোনো বাহিনীকে না দিয়ে বেশ করে র্যাবকে যদি বাদ দেওয়া হলো এটা আমরা খুবই খুশি কারণ আসলে র্যাপ শুরু থেকেই তদন্তের মনে কিছুই করেননি তারা প্রথম দিকে আসলে আমাদের প্রেশারাইজ করেছে পরবর্তীতে তারা হত্যা ঘটনায় যেসব তথ্য উপাত্ত এ পর্যন্ত পাওয়া গেছে তাতেই প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা সম্ভব বলে মনে করেন আইনজীবীরা সাবিনা মজুমদার দেশ টিভি ঢাকা